সো নমস্কার বন্ধু সকল আপনাদের স্বাগতম জানাইছো ডিজিটাল ইনফরমেশন চ্যানেলটো লৈ বন্ধু সকল অসম পুলিশের কেইদিনমান আগতে এ বি ইউবিৰ এডমিট কার্ড মুকলাই দিছে তো বন্ধু সকল এনে ক্ষেত্রত কিছুমানের এডমিট কার্ডত বহুতো প্রবলেম হয়েছে মানে কেনেকুৱা ধরনের প্রবলেম সব কিছুমানের ফটো আহা নাই সিগনেচার আহা নাই তো এনেকুৱা ধরনের বহুতো প্রবলেম হয়েছে তো বন্ধু সকল লগতে যিসকল নেকি বন্ধুয়ে বা বান্ধবীয়ে দুবারক এপ্লাই করেছিল এ বি আর ইউবির পোস্টত তো তেওঁলোকৰ ক্ষেত্রতো এটা বিগ আপডেট বা নোটিফিকেশন জারি গৈছে যে তেওঁলোকৰ রিজেক্ট হব নেকি তো এই সন্দর্ভত আমি ইয়াতে আলোচনা করি তো বন্ধুসকল ভিডিওটো আরম্ভ করো তো বন্ধু বান্ধবীসকল চাওক ইয়ার বিষয়ে আসাম পুলিশের পৰা এটা বিগ নোটিফিকেশন জারি করেছে যে তেওঁলোকে কি করব লাগিব বা এতিয়া কি হব তো বন্ধু বান্ধবীসকল চাওক ভিডিওটো যদি এতিয়ালৈকে লাইক এটা কৰা নাই তেনেহলে লাইক এটা কৰিব আৰু যদি চেনেলত নতুনকৈ আহিছে তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত যোনটো বেল আইকন আছে সেইটো প্রেছ কৰি থৈ দিব তো বন্ধু বান্ধবীসকল চাওক ইয়াৰ কাৰণে আপোনালোকে আপোনাৰ ব্রাউজার ক্রোম ব্রাউজার ওপেন কৰিব তাৰপিছত আপুনি slprb.in মাৰি দিব ন তারপর ইয়াতে তলত আহিব তলত আহি আপনি চাব যে ইয়াতে লেখা আছে চাওক এইখন নোটিস একচুয়ালি আপনার 9/8/2020 ন তারিখে এই নোটিসখন দিছে বা নোটিফিকেশনখন দিছে তো বন্ধু বান্ধবীসকল ইয়াতে কি কৈছে চাওক যিসকল প্রার্থীয়ে এ বি আর ইউবি কনস্টেবলের বাবে দুবার আবেদন করেছিল বা পৃথকভাবে আবেদন করেছিল আর দুখন প্রবেশপত্র পাইছে তেওঁলোকে দুখন প্রবেশপত্র পিএইচডি পরীক্ষার প্রথম দিনা প্রদর্শন করা বাধ্যতামূলক যদি কোনো প্রার্থীয়ে বেলেগ বেলেগ প্রবেশপত্রর সহিতে দুবার অবতীর্ণ হওয়ার চেষ্টা করে তেনে প্রার্থীক দুটা তারিখের বাবে বাতিল করা হব তো বন্ধু বান্ধবীসকল চাওক যিসকলে নেকি দুবার গিয়ে এপ্লাই করেছে যেনে এটা এবিট এপ্লাই করেছে তারপর আর ইউবিতে এপ্লাই করে দিয়েছে যে এনে ক্ষেত্রত বা এবিতে দুবার বা ইউবিতে দুবার এনেক এপ্লাই করে থাকে কিছু মানে তো বন্ধু বান্ধবীসকল এনে ক্ষেত্রত যদিহে কোনোবাই এনেকা কাম করেছে তো তেনেহলে প্রথম দিনাই আপনাদের এক কাম করব তাতে আপনার দুখন এডমিটে সাবমিট করব নহলে যদিহে বেলেগ বেলেগ হয় আপনার কিন্তু আপনার রিজেক্ট করব মানে কি ইয়াতে স্পষ্টভাবে জানাই দিছে যে রিজেক্ট করবই তো বন্ধু বান্ধবীসকল এনে ক্ষেত্রত আপনাদের এনেকা কাম নকরব কারণ কি আপনাদের চাওক কিমান দুবছর করে আপনাদের অপেক্ষার ফলত এইবার ইন্টারভিউ হব তো বন্ধু বান্ধবীসকল এনে ক্ষেত্রত আপনাদের এইটো কাম নকরব তো আপনার চেষ্টার ফল যাতে আপনি পায় তো সেয়াই আশা থাকিল তো বন্ধু বান্ধবীসকল যদিহে কোনোবাই যদি এনেকুৱা বেলেগ বেলেগ কৰিছে তো তেনেহলে আপোনালোকে প্ৰথম দিনে সাবমিট কৰি দিব তো বন্ধুসকল তলত কি কৈছে সব তো বন্ধুসকল যিসকল প্ৰাৰ্থীয়ে এডমিট কাৰ্ড ডাউনলোড কৰাৰ সময়ত ফটো আৰু স্বাক্ষৰৰ সম্বন্ধীয় অসুবিধাৰ সন্মুখীন হৈছিল তেওঁলোকে নিজৰ এডমিট কাৰ্ডসমূহ শুদ্ধকৈ পুনৰ ডাউনলোড কৰক তো বন্ধুসকল চাওক ইয়াৰ ক্ষেত্ৰত কি কৈছে যে যিসকলে নেকি আগতে ডাউনলোড কৰিছিল তো তেওঁলোকক আকৌ পুনৰবাৰ ডাউনলোড কৰিব মানে ইয়াতে কৈ আছে তো বন্ধুসকল কি হৈছে চাওক ছাৰ্ভাৰৰ প্ৰব্লেমৰ কাৰণে এইটো যোনটো আপোনাৰ ফটো এণ্ড ছিগনেচাৰটো অহা নাই তো বন্ধুসকল চাওক আকৌ আপোনালোকে কি কাম কৰক আকৌ পুনৰ এই এডমিট কাৰ্ডসমূহ ডাউনলোড কৰক তো আপোনাৰ ইয়াতে স্পষ্টভাৱে জনাই দিছে যে ডাউনলোড কৰিলে আপোনালোকে শুদ্ধকৈ আহিব আৰু যদিহে অহা না আৰু যদিহে আপোনালোকৰ ফটো আৰু ছিগনেচাৰটো নাহে তো ইয়াৰ ক্ষেত্ৰত মই বেলেগকৈ এটা ভিডিঅ' বনাইছোঁ যে আপোনালোকে কি 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 কৰিব বা কি কৰিলে আপোনাক ভাল হ'ব সো বন্ধু বান্ধবীসকল ডিসক্রিপশনত লিঙ্কটো দিয়া আছে সেইটো ভিডিওর যদিহে চাব খোঁজে তেনেহলে ডিসক্রিপশনত যায় লিঙ্কটোত ক্লিক করলে সেই ভিডিওটো দেখা হব তো বন্ধু বান্ধবীসকল এইখিনি আছিল আজির ভিডিওত যদিহে ভিডিওটো ভাল লাগিছে তেনেহলে লাইক এটা কৰিব আৰু যদি চেনেলটো নতুনকৈ আহিছে তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত যোনটো বেল আইকন আছে সেইটো প্রেস কৰি থৈ দিব ধন্যবাদ